আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যেই রেস্টুরেন্টটা রিভিউ করব সেটা হচ্ছে হাংরি হিরোস, আই মিন ফুড হিরোসদের জগৎ। এবং এটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট রোড, রানীবাজার রোডের শহীদুল্লাহ টাওয়ার 2-এর 5th floor, আই মিন 6 তলায় এদের রেস্টুরেন্ট প্লেসটা রয়েছে। সো বিল্ডিংটির নিচে দাঁড়াতে হাতের ডানে আপনারা পেয়ে যাবেন হাংরি হিরোসে উঠার যে এই সিঁড়ি এবং লিফট দুইটার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা বন্ধ থাকার কারণে আমরা সিঁড়িতে উপরে উঠেছিলাম। 5th floor উঠতে আপনারা হাতের বামে হাংরি হিরোসের লোগোটা পেয়ে যাবেন এবং সামনে দেখতে পাবেন এদের ফার্স্ট ডোরটা আছে এবং উপরে দিয়ে খুব সুন্দরভাবে মার্ভেল অ্যাভেঞ্জার্সদের ক্যারেক্টার দিয়ে খুব সুন্দরভাবে হাংরি হিরোস লিখে দিয়েছে এরা। সো দরজা খুলে ফার্স্টে ঢুকতে আমার কাছে যেটা ফার্স্টে নজর কাটছে সেটা হচ্ছে এখানকার সিম্পলি গর্জিয়াস ইন্টেরিয়র ডিজাইন। অ্যান্ড যেহেতু এটা হাংরি হিরোস, সো এখানে প্রতিটা ওয়াল পেন্টিংয়ে স্টিকারিং করা আছে বিভিন্ন মার্ভেল অ্যাভেঞ্জার্সের যে ক্যারেক্টারগুলো আছে, হিরো ক্যারেক্টার, সেগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে সামঞ্জস্য করে তুলে ধরা হয়েছে। আমরা যেহেতু এখন শহীদুল্লাহ টাওয়ার 2-এর 6 তলায় আছি, তো এখান থেকে রানীবাজারের পুরো ভিউটা আমার কাছে অনেক অ্যামেজিং লাগছে এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন আমরা মেনু কার্ডটা হাতে পাই এবং মেনু কার্ডটা হাতে পেতে যেটা আমার কাছে ফার্স্টে মনে হয়েছে, এটা যেহেতু ফাস্টফুড ক্যাটাগরির রেস্টুরেন্ট, সো এখানে এরা ফাস্টফুডের ক্যাটাগরি বেশি রেখেছে এবং ফাস্টফুডের প্রতিটি প্রাইসই রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। সো আমরা 2টা আইটেম অর্ডার করছিলাম এবং 2টা আইটেম আস্তে আস্তে আপনাদের এখানকার যে ইন্টেরিয়র ডিজাইনগুলো আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো এই ছিল এখানকার ইন্টেরিয়র ডিজাইন এবং আমরা এখন চেষ্টা করব এখানকার কিছু ক্যারেক্টারদের নিয়ে কিছু মজার বিষয় তুলে ধরার। আমি ক্যাপ্টেন আমেরিকা, 1000 বছর ধরে এই বার্গারের জন্য যুদ্ধ করছি, সো বার্গার আমার। আমি বেঁচে থাকতে হাংরি হিরোসের কোনো খাবার তোকে ছুটো দেবো না ক্যাপ্টেন আমেরিকা। ওয়াম, তোরা দুজনই সরে যা, নাহলে আমি এমন একটি বিজলি ঝটকা দিব তোরা দুজনই সব খাবারের নাম ভুলে যাবি, কারণ আমি বিজলি দেবতা থর। আমি স্পাইডারম্যান, তোমাদের সবাইকে আমার জালে আটকে এখানকার সব খাবার নিয়ে আমি পালিয়ে যাব। আর আমি এখনো মরি নাই, তাই তোরা খাবারের নাম গন্ধ সব ভুলে যা, কারণ এক্স ম্যান ইজ হিয়ার। সো মার্বেল গোষ্ঠী, হামলা অন হাংরি হিরোস। পাপাও দেখুন তোমাদের সাথে আছে, আর আমি আছি ব্ল্যাক উইডো, পাশে ডিসি থেকে সাপোর্ট দিবে তোমাদের ব্যাটম্যান। সো কিছু মজার সময় পার করার পর পরে আমাদের খাবারটা চলে আসে এবং আমাদের ফার্স্ট আইটেমটা ছিল হচ্ছে চিকেন সুপ্রিম বার্গার, যেটা প্রাইস ছিল 360 টাকা। সো বার্গারটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগতেছে এবং পুরো বার্গারটা একদম চিজে ভরপুর। অ্যান্ড এখানে অনেকটাই চিকেনের পরিমাণটা বেশি দেওয়া আছে, যেটা দেখে বুঝতে পারতেছি, এবং এটা খেয়ে দেখা যাক এটাকে কত রেটিং দেওয়া যায়। তো আমি অলরেডি বার্গারের ফার্স্ট বাইটটা নেওয়ার জন্য প্রস্তুত এবং ফার্স্ট বাইটটা নিতে আমার কাছে যেটা ফার্স্টে মনে হয়েছে, এটা চিজের পরিমাণ প্রচুর বেশি এবং এটা টেস্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাকুরেট পেয়েছি আমি। অ্যান্ড ভিতরে চিজের পরিমাণটাও অনেক ভালোভাবে দেওয়া ছিল, অ্যান্ড চিজের প্যাটিগুলোও খুব ভালো লাগছে আমার কাছে। সো এটাকে যদি আমি রেটিং দিতে যাই, এটাকে 10/9 দিতে হচ্ছে আমার। অ্যান্ড এটাকে হাংরির যে সুপ্রিম বার্গার দেওয়া হয়েছে তার কারণ এটা অনেক পরিমাণে প্রতিটি জিনিসের কোয়ান্টিটিও সুপ্রিমের মতোই। সো প্রাইস মোতাবেক জিনিসটা অনেক ভালো রয়েছে এবং যারা হাংরি হিরোসে আসবেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আমার তরফ থেকে রিকমেন্ডেড করা থাকলো। অ্যান্ড আমাদের সেকেন্ড আইটেমটা ছিল এখানকার স্পেশাল স্টিমড মোমো, যেটার প্রাইস ছিল 200 টাকা এবং এটার কোয়ান্টিটি দেখে মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে এবং এটা টেস্ট করে দেখা যাক এটাকে কত রেটিং দেওয়া যাচ্ছে। তো ফার্স্টে একটি মোমো সসে ভরে যখন মুখে দিয়েছি তো আমার কাছে যেটা মনে হয়েছে, রেগুলার যে মোমোর যে টেস্ট ওইটাই আমি পেয়েছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে মোমোটা এটার প্রাইসে 200 টাকা দেওয়া হয়েছে এটা আমার কাছে একটু ওভারলি মনে হয়েছে। এটার প্রাইসে যদি 150 টাকার মধ্যে থাকে তাহলে আমার কাছে বেস্ট মনে হবে। অ্যান্ড এটাকে যদি রেটিং দিতে যাই তাহলে এটাকে 10/8 দিতে হচ্ছে আমার। অ্যান্ড যারা মোমো লাভার আছেন তাদের জন্য এটা রেকমেন্ডেড থাকলো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। সো আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি এবং আমাদের সব কিছু খাওয়া শেষে বিল আসছিল 610 টাকা এবং 610 টাকা বিল দিয়ে আমরা আজকে ভিডিও এখানে শেষ করতেছি এবং অবশ্যই হাংরি হিরোসে সবাই আসবেন, এখানকার ফুডগুলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।